আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি নিয়ে। কারণ এই ইউনিভার্সিটি রিসেন্টলি চালু হয়েছে, রিসেন্টলি না মানে 3-4 বছর হবে চালু হয়েছে, তো এটি নিয়ে অনেকে ভিডিও চাচ্ছিলেন আমার কাছ থেকে এবং এটি ব্যাপারে এ টু জেড জানতে চেয়েছেন। তো আমি আজকের এই ভিডিওতে বাংলাদেশের প্রথম এভিয়েশনের বিশেষায়িত যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তো কামিং আফটার দ্য ইন্ট্রো। তো 1971 সালে যুদ্ধের পর থেকে 30-40 বা 50 বছরের স্বাধীনতার পরেও কিন্তু আমাদের বাংলাদেশে এই এভিয়েশন রিলেটেড কোনো বিশেষায়িত ইউনিভার্সিটি তৈরি হয়নি। যদিও আমাদের বাংলাদেশে আরও কিছু ইউনিভার্সিটি ছিল, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো বা টপ র্যাঙ্কের যেগুলো, যেমন বুয়েট, চুয়েট, ডুয়েট, তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু গত 40 বা 50 বছরেও এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা এভিয়েশন রিলেটেড কোনো সাবজেক্ট কিন্তু ইন্ট্রোডিউস করা হয়নি। তো যেহেতু আইকাও অনুযায়ী নেক্সট 10 ইয়ার্সে যত এয়ার রিলেটেড ক্রু আছে বা লোক জনবল দরকার সেটির দ্বিগুণ প্রয়োজন পড়বে নেক্সট 10 ইয়ার্সের ভেতরে, সেটির কারণে বাংলাদেশের মানুষকে এই রিলেটেড দক্ষতা অর্জনের জন্য এই ইউনিভার্সিটি চালু করা হয়। তো এই বাংলাদেশের এই ইউনিভার্সিটিটি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করেন 2019 সালে। তো তার পরবর্তীতে এখন প্রায় 2023 সাল, 4 বছর হয়ে গিয়েছে ইউনিভার্সিটির। তো এই ইউনিভার্সিটির 2টি ক্যাম্পাস আছে। প্রথমে এটি আসলে পুরানো এয়ারপোর্ট মহাখালীর পাশে বা জাহাঙ্গীর গেটের পাশে বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি অস্থায়ী ক্যাম্পাস তৈরি করা হয় বা ক্যাম্পাস হিসেবে নির্বাচন করা হয় সেটিকে। এবং পরবর্তীতে এটির যে মেইন ক্যাম্পাস হচ্ছে লালমনিরহাটে, সেই লালমনিরহাটে কিন্তু এটির স্থায়ী ক্যাম্পাস নির্বাচন করা হয়। লালমনিরহাটে কিন্তু আমরা জানি যে সেখানে একটি এয়ারপোর্ট আছে যেটি এয়ারফোর্সরা ইউজ করে তাদের পার্সোনাল কাজের জন্য। তো এই এয়ারপোর্ট এবং ইউনিভার্সিটি একই সাথে কিন্তু একটি একসাথে একটি সেন্টার হিসাবে কাজ করবে এবং গভর্নমেন্টের আরও কিছু পরিকল্পনা আছে সেখানে এমআরও ইন্ডাস্ট্রি করা। তো সব কিছু কিন্তু একই সাথে লালমনিরহাটে তৈরি করা হয়েছে বা হচ্ছে। তো আজকে আমি কথা বলবো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে এবং এটিতে কী কী কোর্স আছে সেটির ব্যাপারে আমি আপনাদেরকে যদি বলি। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, এটিতে অ্যাডমিট হওয়ার জন্য অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যে নিয়মকানুন আছে এটি তো কিন্তু সেম নিয়মকানুন। তো এখানে তারা প্রত্যেক ইয়ারে একটি সার্কুলার ছাড়ে তাদের ওয়েবসাইটে, সেটি নোটিস আকারে প্রকাশ করে অ্যাডমিশন সেকশনে। সেখানে তারা ডেট এবং সব কিছু দিয়ে দেয়, সেখানে ফর্ম কিনতে হয়, অ্যাডমিশন ফি আছে বা ফর্মের ফি আছে, এগুলো দিয়ে হচ্ছে সেখান থেকে ফর্ম কিনতে হয় এবং তারা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে রিটেন এক্সামের জন্য বাছাই করে এবং রিটেন এক্সামে যারা উত্তীর্ণ হয় তাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মৌখিক পরীক্ষা যারা পাশ করে তাদেরকে ফাইনাল শর্টলিস্ট দেওয়া হয় ভর্তি হওয়ার জন্য এবং পরবর্তীতে ইউনিভার্সিটির যেসব কোর্সগুলো আছে সেগুলোতে ম্যারিট অনুযায়ী তাদেরকে চুজ করার জন্য বলা হয়। তো ভর্তি প্রক্রিয়া অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির যে সিস্টেম এখানে ঠিক সেম, ফর্ম নিতে হবে, এক্সাম দিতে হবে এবং এক্সামে মৌখিক পরীক্ষা যারা ভালো করবে তারা হচ্ছে এখানে শর্টলিস্টেড হবে এবং তাদেরকে বিভিন্ন কোর্সে তারা জয়েন করতে পারবে এভিয়েশন রিলেটেড। তো এখন আমি বলবো যে আসলে এখানে ভর্তি হওয়ার পরে এভিয়েশন রিলেটেড কী কী কোর্স আছে বর্তমানে সেটা নিয়ে আমি যদি একটু ধারণা দিই। বর্তমানে এই ইউনিভার্সিটিতে বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবং যেটা এভিওনিক্স এবং অ্যারোস্পেস এই 2টি সেকশনেই আছে এবং নতুন ব্যাচেলর কোর্স চালু করা হচ্ছে যেটা হচ্ছে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। সেটারও এভিওনিক্স এবং অ্যারোস্পেস এই 2টি বিষয়ের উপরে ব্যাচেলর অফ এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে। এছাড়া মাস্টার্স কোর্স করতে পারবে, এখানে কয়েকটা মাস্টার্স কোর্স অলরেডি চালু হয়ে গিয়েছে, যেমন এয়ারক্রাফট ইনভেস্টিগেশনের উপরে একটা মাস্টার্স করতে পারবে, তারপর হচ্ছে এমবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স করতে পারবে, তারপর হচ্ছে এয়ার ল বা ওভারঅল এভিয়েশন ল এর উপরে কিন্তু সে মাস্টার্স করতে পারবে। এছাড়া আরও কিছু আপকামিং কোর্স আছে, যেমন মাস্টার্স ইন অটোমেশন আছে, তারপর হচ্ছে মাস্টার্স ইন স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং আছে, এরকম আরও কিছু আপকামিং কোর্স আছে, ব্যাচেলরও এরকম আরও কিছু আপকামিং কোর্স আছে যেগুলোতে জয়েন করা যেতে পারে। তো যেহেতু ইউনিভার্সিটিটা একেবারে নতুন সেহেতু ইউনিভার্সিটিতে কোর্সগুলো আস্তে আস্তে নতুন করে ইনক্লুড হবে। তো এটাতে যদি আপনি ভর্তি হন, যেহেতু এটি আসলে বাংলাদেশের প্রথম একটি এভিয়েশন রিলেটেড ইউনিভার্সিটি, সুতরাং বাংলাদেশের যে জব ফিল্ডগুলো আছে বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা
এয়ারফোর্সের বা বাংলাদেশের গভর্নমেন্টের যদি কোনো ধরনের প্রজেক্ট থাকে, আমরা জানি অলরেডি বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু লঞ্চ হয়েছে, এটা আলাদা একটা সংস্থা আছে। তো এইসব রিলেটেড জব কিন্তু এই ইউনিভার্সিটি থেকে যারা করবে তাদের কিন্তু প্রায়োরিটিটা বেশি দেওয়া হবে। সেকেন্ডলি, ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার দেশের বাইরেও মাস্টার্স অথবা স্কলারশিপ পাওয়ার জন্য যেতে পারবেন, যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি এবং অনেকগুলো বাইরের দেশের কোম্পানি কিন্তু এই ইউনিভার্সিটির সাথে অলরেডি এমওইউ বা কোলাবোরেশন করেছে। সুতরাং এই ধরনের অপরচুনিটিগুলো থাকবে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আসলে ইউনিভার্সিটিটা নতুন, তো ওই হিসাবে হয়তো ফ্যাসিলিটিটা নতুনদের ক্ষেত্রে কিছুটা কম থাকলেও আস্তে আস্তে ডে বাই ডে ইউনিভার্সিটির এজ যখন বাড়বে বা 5 বছর বা 10 বছর পরে, তখন কিন্তু এটা আরও এনরিচ হয়ে যাবে। বিভিন্ন এভিয়েশন রিলেটেড সেক্টরগুলোতে আরও বেশি গবেষণা করবে, তখন কিন্তু আপনাদের আরও বেশি অপরচুনিটি থাকবে এই ইউনিভার্সিটি থেকে। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু এরোস্পেস ইউনিভার্সিটির পাশাপাশি বাংলাদেশে অলরেডি যেসব এক্সিস্টিং ওয়েল নন ইউনিভার্সিটিগুলো আছে বাইরের দেশে, যেগুলো র্যাঙ্কিং ভালো এবং রিকগনাইজেশন আছে, যেমন বুয়েট বা চুয়েট বা রুয়েট, এসব ইউনিভার্সিটি অলরেডি একটা রিকগনাইজেশন আছে। তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে যদি আগে এই এভিয়েশন রিলেটেড সাবজেক্টগুলো চালু করা হতো, তাহলে হয়তো এটি আরও অনেক দূর এগিয়ে যেত, বা আমাদের এভিয়েশনের যেই একাডেমিক সেক্টর এটি আরও অনেক দূর এগিয়ে যেত। কারণ যেমন বুয়েটের কথা আমি যদি, তাদের কিন্তু অলরেডি ল্যাব, তাদের কিন্তু অনেক কিছু অলরেডি ইনস্টল করা আছে এবং অনেক কিছু ইস্টাবলিশড, এবং তাদের দেশের বাইরে একটা অ্যাকসেপ্টেন্স আছে। তো ওই হিসাবে যদি আমরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আমরা অ্যাড করতে পারতাম, তখন কিন্তু এটি আরও দ্রুত প্রসার লাভ করতো, যত না কষ্টকর হবে এখন বঙ্গবন্ধু এয়ারোস্পেস ইউনিভার্সিটির জন্য। কিন্তু অলরেডি আমরা জানি যে এমআইএসটিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এভিয়েশনের একটা সাবজেক্ট আছে, কিন্তু আমি যেটা বললাম যে এক্সিস্টিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যদি অ্যারোনটিক্যাল এই সাবজেক্টগুলো বা এভিয়েশন সাবজেক্টগুলো অ্যাড করা হতো, জিনিসটা আরও র্যাপিডলি আমরা এক্সপ্যান্ড করতে পারতাম এবং এটা আরও বেশি রিকগনাইজ বা অ্যাকসেপ্টেবল হতো বাইরের দেশগুলোতে, মানে ইজিলি স্কলারশিপ বা বাইরের দেশগুলোতে যাওয়া যেত। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি আসলে বঙ্গবন্ধু এরোস্পেস ইউনিভার্সিটি সম্পর্কে বললাম, যেটা আমি বললাম যে এটি বাংলাদেশের প্রথম একটি পাবলিক ইউনিভার্সিটি, যেটিতে আপনি এভিয়েশন রিলেটেড পড়াশোনা করতে পারবেন এবং হায়ার ডিগ্রি নিতে পারবেন। আর আমি পরবর্তী ভিডিওতে এভিয়েশন আরও নানা ধরনের টপিক্স নিয়ে আলোচনা করবো এবং আরও ডিপলি এই এভিয়েশনটাকে আপনাদের কাছে তুলে ধরবো। সেটার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন। আমি প্রতিদিন 5টায় এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে থাকবো। সবাইকে দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইট।